হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি প্রণয়। তো আজকে যে ভিডিওটা নিয়েছি সেটা হবে SSC 2019 যে অ্যান্সার কিটটা বেরিয়েছে, তো সেই অ্যান্সার কিট থেকে জিকে জিএস পার্টটা আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো আজকের যে ভিডিওটা সেটাতে কিন্তু 25টা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব, আর তার সাথে যদি কিছু থাকে তো সেই রিলেটেড আমি কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো আর নেক্সট ভিডিওতে আমরা বাকি 25টা করবো, তারপরে যে যে সেটগুলো আমি পাবো সেই হিসাবে তোমাদের 25টা করে কোশ্চেন যতগুলো এক্সাম হয়েছে সেইগুলোর আমরা জিকে জিএসটা আলোচনা করবো, ঠিক আছে? সো লেট স্টার্ট দ্য ভিডিও। সো তোমরা স্ক্রিনে কোশ্চেনগুলো দেখতে পাবে, প্রত্যেকটা 1 থেকে 25 পরপর আমি দেখতে পাবে তোমরা। আমরা অ্যান্সারগুলো ডিসকাস করব, সাথে কিছু ইনফরমেশনও ডিসকাস করব, ওকে? তো ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা কি বলেছে? সেটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিবায়োটিক্স ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু বি ডিসকভার্ড, ঠিক আছে? এই এর মধ্যে কোন অ্যান্টিবায়োটিক্সটা প্রথম ডিসকভার হয়েছিল, ঠিক আছে? তো এখানে অপশন হবে পেনিসিলিন। পেনিসিলিন কি? পেনিসিলিন হচ্ছে একটা ব্যাকটেরিয়া কিলার। আর পেনিসিলিন কখন ডিসকভার হয়েছিল সেটা মনে রাখতে হবে তোমাদের, 1928 সালে, ওকে? নেক্সট কোশ্চেন আসছে, নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট উইটনেস দ্য এস্টাবলিশমেন্ট অফ এ প্যারালাল গভর্নমেন্ট ইন 1943। এখানে বলছে যে 1943 সালে এই অপশনগুলোর মধ্যে কোন ডিস্ট্রিক্ট উইটনেস দিয়েছিল যে প্যারালাল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে? সেটা কোন ডিস্ট্রিক্ট দিয়েছিল? সেটা দিয়েছিল সাতারা, ঠিক আছে? সাতারা কোথায়? সাতারা হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন আমরা দেখি, নেক্সট কোশ্চেন আসছে, নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং সার্ভ অ্যাজ দ্য চেয়ারপার্সন অফ জিএসটি কাউন্সিল ইন ইন্ডিয়া। এখানের মধ্যে চেয়ারপার্সন অফ জিএসটি কে, ঠিক আছে? তো জিএসটির ফুল ফর্ম আমরা সবাই জানি, বা কেউ যদি জানো না তো কোশ্চেনেও লেখা আছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো জিএসটির চেয়ারপার্সন এখন কে? ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার। তো ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার কে? ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার হচ্ছে নির্মলা সীতারামন, ওকে? ওকে, সো নেক্সট কোশ্চেন আসি, নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাজ পার ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি অ্যাজ অফ জানুয়ারি 2020 ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ক্রুড অয়েল রিফাইনিং ক্যাপাসিটি। রিফাইনিং ক্যাপাসিটিতে ইন্ডিয়ার ক্রুড অয়েলে কত নম্বর র্যাঙ্ক করছে, ঠিক আছে? কার? অ্যাজ পার ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। তো কত র্যাঙ্ক আছে ইন্ডিয়ার? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 4th, ঠিক আছে? এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। নেক্সট আসছি 5 নম্বর, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সিটস রিজার্ভ ফর EWS, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? ইকোনমিক্যালি উইকার সেকশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাজ পার দ্য 124th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তো EWS এর যে রুলটা করেছে সেটা কত পার্সেন্ট রিজার্ভ থাকে? ওটা 10% রিজার্ভ থাকে, ঠিক আছে? এটা তোমরা সবাই জানো। এবারে তোমাদের এখানে কিন্তু একটা ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে, এটাতে বলেছে যে কত পার্সেন্ট রিজার্ভ থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন এরকম আসতেই পারে যে যেটাতে বলবে তোমাদের যে 124th মানে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে এটা করা হয়েছিল। তো এখানে যেমন কোশ্চেনটাতে দেওয়া আছে 124th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? তো অ্যান্সার হবে ওটাই, ওকে? সো নেক্সট এবারে আসছি 6 নম্বরে, 6 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্রোনিমস স্ট্যান্ড ফর এ ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর জিরো প্রিভেন্টেবল ম্যাটারনেল আর নিউ বর্ন ডেথ, ঠিক আছে? তো জিরো প্রিভেন্টেবল ম্যাটারনেল আর নিউ বর্ন ডেথের জন্য ভারত সরকার একটা স্কিম লঞ্চ করেছিল, তো সেটার অ্যাক্রোনিমটা কি, ঠিক আছে? মানে সংক্ষিপ্ত রূপটা কি? তো সংক্ষিপ্ত রূপটা এই 4টার মধ্যে কোনটা হবে? এই 4টার মধ্যে হবে এখানে সুমন, ঠিক আছে? তো আমি সুমন নিয়ে কিছু ডিসকাস করে দিই। সুমনের ফুল ফর্মটা ফার্স্টে বলবো তোমাদেরকে, সুমনের ফুল ফর্মটা কি তোমরা যদি কেউ বুঝতে না পারো আমার বলাটা, তো স্ক্রিনেও কিন্তু লেখা আসবে, ঠিক আছে? সুমনের ফুল ফর্ম হচ্ছে সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন, ঠিক আছে? কি বললাম? সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন, 2-4 বার বলবে তাহলে হয়ে যাবে, ওকে? এটা কি জন্য, এই স্কিমটা কি জন্য করেছিল? স্কিমটা করেছিল অক্টোবর 2019, ঠিক আছে? এটা 2019 কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সাম হচ্ছে কিন্তু 2020 বাট 2019 কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ওকে? সো 2019 সুমন স্কিমটা করা হয়েছিল, যে মহিলারা প্রেগনেন্ট থাকবে অথবা কোনো প্রেগনেন্ট মহিলার যদি বাচ্চা হয়ে যায় তার 6 মাস ডেলিভারির পর, অথবা কোনো নিউবর্ন বেবি যদি অসুস্থ থাকে তাদেরকে কিন্তু ফ্রি হেলথ কেয়ার দেওয়া হবে, ঠিক আছে? তো এটাই ছিল সুমন স্কিমের স্কিমটা, ওকে? সো নেক্সট আসছি আমরা 7 নম্বর কোশ্চেন, বেকারেল ইজ দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ কি, এটা তোমরা আশা করি সবাই জানো, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, ওকে? তো রেডিও অ্যাক্টিভিটি কখন ডিসকভার করা হয়েছিল? রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার হয়েছিল 1896, ওকে? তো নেক্সট আসি আমরা, নেক্সট হচ্ছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট লিস্টেড অ্যাজ এ ফান্ডামেন্টাল ডিউটি ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া।
এগুলোর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটিতে নেই, ঠিক আছে? এই যে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটিতে নেই, সেটা হচ্ছে টু পে ট্যাক্সেস। তো এর সাথে একটা জিনিস তোমাদের বলে দিই, ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর পার্টে আছে? তো আমাদের সংবিধানে পার্ট 4A-তে আছে ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, সো নেক্সট আসছি, দ্য টাইপ অফ বার কোড দ্যাট কম্প্রাইজেস এ প্রিন্টেড স্কোয়ার প্যাটার্ন অফ স্মল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কোয়ার অ্যান্ড দ্যাট ক্যান বি স্ক্যান ইন টু এ কম্পিউটার সিস্টেম ইজ নোন অ্যাজ। এটা কাউকে বলার দরকার নেই, এটা সবাই জানো, তোমরা অনেকে অনলাইন পেমেন্ট করো, ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে কিউআর কোড। ওকে, সো নেক্সট আসি আমরা, নেক্সট হচ্ছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য বার্ডম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমরা তো অনেকে জানো বা অনেকে কমন কোয়েশ্চেন এটা জানো যে আয়রন ম্যান অফ ইন্ডিয়া কি সর্দার বল্লভ ভাই প্যাটেল, ঠিক আছে? কিন্তু এখানে কোয়েশ্চেনটা আসছে বার্ডম্যান অফ ইন্ডিয়া, বার্ডম্যান অফ ইন্ডিয়া কে? বার্ডম্যান অফ ইন্ডিয়া হচ্ছে সালিম আলী। ওকে, নেক্সট আসছে 11 নম্বর কোয়েশ্চেন, 11 নম্বরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ওয়াজ হ্যান্ডেড এ 4-ইয়ার ব্যান ফ্রম অল মেজর স্পোর্টিং ইভেন্টস বাই দ্য ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ইন ডিসেম্বর 2019। এখানে বলছে এখানকার মধ্যে কোন কান্ট্রিকে 2019-এ মানে 2019-এ 4 বছরের জন্য সব মেজর স্পোর্ট ইভেন্ট থেকে ব্যান করেছিল ওয়াডা, ঠিক আছে? এখানে ব্যান করেছিল রাশিয়াকে, ঠিক আছে? তো এখানে কিছু আমরা ইনফরমেশন জেনে নিই, এই যে ওয়াডা, ওয়াডার ফুল ফর্ম কি এখানে দেওয়া আছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। তো ওয়াডার হেডকোয়ার্টার কোথায় সেটা আমরা জেনে নিই, ওয়াডার হেডকোয়ার্টার হচ্ছে মন্ট্রিয়া কানাডা। কোথায়? মন্ট্রিয়া হচ্ছে কানাডাতে, কানাডার ক্যাপিটাল কি? ওটাওয়া, ঠিক আছে? আরেকটা জিনিস জেনে নিই, ওয়াডার এস্টাবলিশমেন্ট কখন হয়েছিল? ওয়াডার এস্টাবলিশমেন্ট হয়েছিল 1999, মানে 1999 সালে। ওকে, নেক্সট আসছে, ইন নভেম্বর 2019 9 ফুট হাই অ্যান্ড 800 কেজি ব্রোঞ্জ স্ট্যাচু অফ ড্যাশ ওয়াজ আনভেল্ড ইন ম্যানচেস্টার। বলছে ম্যানচেস্টারে 800 কেজি ব্রোঞ্জ স্ট্যাচু আর 9 ফুট হাই, এটা কার স্ট্যাচু আর কি এখানে তৈরি করা হয়েছে? এখানে তৈরি করা হয়েছে মহাত্মা গান্ধীর স্ট্যাচু। ওকে, ম্যানচেস্টার কোথায়? ম্যানচেস্টার হচ্ছে ইংল্যান্ডে। ওকে, সো নেক্সট আসছি, টু হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ড অফ সায়েন্স ডু কির্চফ রুলস বিলংস। এগুলোর মধ্যে সায়েন্সের কোন ফিল্ডে কির্চফ রুলস বিলং করে, ঠিক আছে? এই চারটের মধ্যে বিলং করে ইলেকট্রিক্যাল সার্কিট। তো KCL আছে, কির্চফ কারেন্ট ল, আর একটা আছে KVL, কির্চফ ভোল্টেজ ল। ওকে, এটা ইলেকট্রিক্যাল টেকনোলজি বেসিক, যেটা যারা পড়েছো বা তারা অনেকে জানবে। ওকে, নেক্সট আসছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ওয়াজ দ্য 11th ব্রিক্স সামিট 2019 হেল্ড। 2019-এর যে ব্রিক্স সামিটটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল ব্রাসিলিয়া। ব্রাসিলিয়া কি? ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের ক্যাপিটাল। ওকে, ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের ক্যাপিটাল। এখানে কিছু ইনফরমেশন দিই, ব্রিক্স, ব্রিক্সের ফুল ফর্ম কি? ব্রিক্সের ফুল ফর্ম হচ্ছে 5টা কান্ট্রির নাম আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, ঠিক আছে? সাউথ আফ্রিকা কখন অ্যাড হয়েছিল? সাউথ আফ্রিকা অ্যাড হয়েছিল 2010। 2010-এর আগে পর্যন্ত কি ছিল? ব্রিক, BRIC। ওকে, এখানে র্যান্ডামলি সামিটগুলো হয়, মানে যদি 2019-এ ব্রিক্স, ব্রিক্স কোথায় হয়েছিল? ব্রিক্সের সামিটটা 2019-এ কোথায় হয়েছিল? ব্রাজিলিয়া, ব্রাজিলে হয়েছিল। নেক্সট 2020-টা কোথায় হয়েছে? 2020-টা হয়েছে রাশিয়াতে, ঠিক আছে? আর নেক্সট আসছে ইন্ডিয়া, ইন্ডিয়াটা কোথায়? 2021-টা কোথায় হবে? ইন্ডিয়াতে, ঠিক আছে? এরকমভাবে কন্টিনিউ হতে থাকে। ওকে, সো নেক্সট আমরা 15 নম্বর কোশ্চেনে আসছি, যে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য পপুলার নেম অফ পলিটেট্রা ফ্লুরো ইথিলিন। তোমরা আশা করি অনেকেই জানবে পলিটেট্রা ফ্লুরো ইথিলিনের পপুলার নেম হচ্ছে টেফলন। ননস্টিকের অনেক কিছু ইউজ করো, তো ননস্টিক সেগুলো তৈরি কোথার থেকে হয়? সেগুলো হয় টেফলন দিয়ে। ওকে, নেক্সট আছে, ইফ দ্য পাওয়ার অফ অ্যান অবজেক্ট ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ডায়োপ্টার দেন দ্য অবজেক্ট মাস্ট বি অ্যান লেন্স, ঠিক আছে? এটা নর্মাল কোয়েশ্চেন। 17 নম্বর আছে, অ্যাজ পার সেন্সাস 2011 হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ শেডিউলড ট্রাইবস ইন ইটস পপুলেশন, ঠিক আছে? 2011-এর যে জনগণনা হয়েছিল সেখানে হাইস্ট প্রপোর্শন মানে শেডিউল ট্রাইবস পপুলেশন কোন স্টেটে সব থেকে বেশি ছিল, সেটা ছিল মিজোরামে। ওকে, মিজোরামের ক্যাপিটাল কি? মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল। অ্যামাং দ্য কালার্স অফ এ রেনবো হুইচ ওয়ান হ্যাজ দ্য লংগেস্ট ওয়েভ লেন্থ। এগুলোর মধ্যে সব থেকে বেশি মানে লংগেস্ট ওয়েভ লেন্থ কার? লংগেস্ট ওয়েভ লেন্থ হচ্ছে রেড, লাল আলোর হচ্ছে লংগেস্ট ওয়েভ লেন্থ। তো যেহেতু ওয়েভ লেন্থ বেশি তো তার ফ্রিকোয়েন্সিটা কম হয়, মানে রেড, রেড যে কালারটা সেটার ফ্রিকোয়েন্সি কম হয়। আর এখানে যদি বলে যে সব থেকে কম ওয়েভ লেন্থ কার, কম ওয়েভ লেন্থ হচ্ছে ভায়োলেটের, আর তার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি, ক্লিয়ার? নেক্সট আসছি আমরা 19 নম্বর, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য নেম অফ বারকোডিং সফটওয়্যার ইউজড বাই হরিয়ানা পুলিশ টু এনশিওর ফুল প্রুফ সিকিউরিটি অফ ফরেন্সিক এভিডেন্স, ঠিক আছে? এর মধ্যে
কোন বারকোডিং সফটওয়্যারটা হরিয়ানা পুলিশ ইউজ করে সিকিউরিটি অফ ফরেন্সিক এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্সের জন্য তারা ইউজ করে কোন সফটওয়্যারটা, এটা হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে। নেক্সট আসছি, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট এ জেনেটিক ডিসঅর্ডার, এর মধ্যে কোনটা জেনেটিক ডিসঅর্ডার নয়, এইডস হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার নয়। তো এইডসের ফুল ফর্ম কি? অ্যাকোয়ার ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ওকে। আর এইডসের ভাইরাসটার নাম কি? ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি, ঠিক আছে, এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ভাইরাস। নেক্সট আসছে, দ্য বুক ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক ইজ জয়েন্টলি অথার্ড বাই, কে কে অথার করে, মানে কে লেখক কে এই বইটার? বিজয় কেলকার অ্যান্ড অজয় শাহ, ওকে। নেক্সট 22 কোশ্চেন আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ এ ডিস্ট্রিক্ট নেম টঙ্ক, টঙ্ক এর মধ্যে কোন স্টেটের ডিস্ট্রিক্টের নাম হচ্ছে টঙ্ক, সেটা হচ্ছে রাজস্থানের। আগে কোশ্চেন আসতো যে কোন স্টেটের ক্যাপিটাল কি, ঠিক আছে, এরকম রিলেটেড কোশ্চেন আসতো, বাট এখন আসছে স্টেটের ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে। তো তোমরা ডিস্ট্রিক্টগুলোকেও, কিছু কিছু স্টেটের যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে তোমরা ডিস্ট্রিক্টের নামগুলো পড়বে, ঠিক আছে। নেক্সট 23 কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিস এমার্জ অ্যাজ দ্য ফোর্থ লার্জেস্ট পার্টি ইন মহারাষ্ট্র ইন দ্য স্টেট অ্যাসেম্বলি ইলেকশন হেল্ড ইন অক্টোবর 2019, 2019-এর অক্টোবর মাসে যে স্টেট অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল মহারাষ্ট্রতে, সেখানে ফোর্থ লার্জেস্ট পার্টি হিসাবে কে ছিল? সেটা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, ওকে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোহিবিট ডিসক্রিমিনেশন ইন এমপ্লয়মেন্ট ইন এনি গভর্নমেন্ট অফিস, এখানকার মধ্যে কোন আর্টিকেলে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলে নিষেধ করা আছে যে কোনো এমপ্লয়মেন্টের মধ্যে কিন্তু কোনো রকম ভেদাভেদ থাকবে না, ঠিক আছে, এটা আছে আর্টিকেল 16, ওকে। নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেনে আসছি, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে, ইন দ্য অ্যাক্রোনিম LAN এ সিস্টেম অফ কম্পিউটার নেটওয়ার্কিং দ্য লেটার L স্ট্যান্ডস ফর, LAN এটার মধ্যে L স্ট্যান্ডস ফর কি? L স্ট্যান্ড ফর হয় লোকাল, তো LAN এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওকে। সো অ্যাক্রোনিমের আমরা দুটো দু ধরনের কোশ্চেন পেলাম, একটা সুমন যেটা পেয়েছিলাম, একটা হচ্ছে LAN, ওকে। সো আমাদের 25 কোশ্চেন এন্ড, তো 25 কোশ্চেন এন্ড হওয়ার পর আশা করি তোমরা অনেক কিছু ইনফরমেশনও পেয়েছো, সাথে এই কোশ্চেনগুলো পেয়েছো উইথ অ্যান্সার, ওকে, যেহেতু অ্যান্সার কি এটা। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে, কারণ অনেকে কিন্তু এক্সাম দিয়েছে কিন্তু তাদের কাছে সব অ্যান্সার কিগুলো থাকে না, তো তার জন্য তোমরা এটাকে শেয়ার করে দেবে, ওকে। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সাথে তো বললামই শেয়ার করবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেন? কারণ আমার চ্যানেলে ইনফরমেশন তো পাবেই গভর্নমেন্ট জবের, প্লাস জিকের ভিডিও, প্লাস সায়েন্সের ভিডিও তোমরা পাবে, ওকে। সো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।